সর্বমোট 695,64,00,000 টাকা আমাদের আপাতত অ্যাপ্রক্সিমেট একটা বিজনেস লস হয়েছে বিগত 8 দিনে, যেটা আমাদের রেজিস্টার ভুক্ত এবং আমাদের যারা রেস্টুরেন্ট সমিতি যারা লিড করে এখানে মোট আমাদের রেস্টুরেন্ট রয়েছে 350টি। সেই রেস্টুরেন্টে আমরা দেখেছি যে প্রতিদিন গড়ে 35,00,000 টাকার মতো তাদের বিজনেস লস হয়েছে বিগত 8 দিনে, 16 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। সে সর্বমোট হচ্ছে আমাদের 2,80,00,000 টাকার মতো আমরা বিজনেস লস করেছি। আর আমাদের হোটেল রিসোর্ট সেক্টরে মোট হোটেল রিসোর্ট আছে 439টি, গড়ে আমরা দেখেছি 9,34,00,000, সর্বমোট আমাদের দাঁড়ায় 74,70,00,000 টাকা আমাদের বিজনেস লস হয়েছে। অন্যদিকে ট্রান্সপোর্ট সেক্টর, যেটা আমরা দূরপাল্লার যেসব বাস ছাড়ে এসি এবং নন এসি মিলে, আমরা দেখেছি ওনাদের ওইখানে গড়ে প্রায় 48,60,000 টাকার মতো বিজনেস লস হয়েছে। এই 8 দিনে সর্বমোট 3,89,00,000 টাকার বিজনেস লস করেছেন। ট্রান্সপোর্ট সেক্টরে আরেকটা আছে আমার, যেটা কক্সবাজারের জেলার ভিতরে যেটা চলে, কক্সবাজার সদর থেকে বিভিন্ন উপজেলায় যায়, এই ধরনের আমাদের 160টি আমাদের বাস চলে। তো ওনাদের তথ্য অনুযায়ী ডেইলি ওনাদের 9,60,000 টাকার মতো বিজনেস লস হয়েছে, সর্বমোট 77,00,000 টাকা ওদের বিজনেস লস হয়েছে 8 দিনে। অপরদিকে আমরা কনজিউমার গুড শপ যেটা আছে, যেটা বড়বাজার কেন্দ্রিক এবং বড়বাজারের আশেপাশে, ওনারা আমাকে বলেছেন 1,000 শপের ওনারা তথ্য দিয়েছে, ওনাদের গড়ে 50,000 টাকার মতো বিজনেস লস হয়েছে, সর্বমোট 40,00,000 টাকার মতো ওনাদের বিজনেস লস হয়েছে। অন্যদিকে আমরা দেখি যে ট্রেডিং সেক্টর একটা আমাদের রয়েছে, ওইখানে আমার ছোটো বড়ো মিলে আমাদের 2,000 শপ রয়েছে, ওইখানে ওনাদের গড়ে 30,000 টাকার মতো 30,00,000 টাকা বিজনেস লস হয়েছে, সর্বমোট 4,80,00,000 টাকার মতো বিজনেস লস হয়েছে বিগত 8 দিনে। অপরদিকে কনস্ট্রাকশন এবং হার্ডওয়্যারের আমাদের আমাদের এখানে দোকান রয়েছে, যেটা আমরা পেয়েছি তথ্য, 700 দোকানকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। ওনাদের পার ডে ওনাদের লস হয়েছে 4,37,00,000 টাকা, সর্বমোট 35,00,000 টাকার মতো ওনাদের বিজনেস লস হয়েছে। সাপ্লায়ার্সের ক্ষেত্রে আমরা 18,50,00,000 টাকা ওনাদের বিজনেস লস হয়েছে। এটা আমরা মনে হয় এখানে যেটা পাই, আমরা 12 জন সাপ্লায়ারকে এখানে আইডেন্টিফাই করতে পেরেছি, কন্ট্রাক্টর সহ। তো ওদের মোট লস হয়েছে 148,00,000 টাকা ওনাদের বিজনেস লস হয়েছে। প্রোডাকশন সেক্টরে আমরা এটা আমরা ধরেছি পোলট্রি এবং লেয়ার, যেটা ডিম এবং ব্রয়লার, এখানে আমাদের ওইখানে মোট আছে 8,000 আমাদের মনে হয় ইয়ে আছে ফার্ম রয়েছে, এবং প্রায় 800 মতো ডিম যারা উৎপাদন করে লেয়ার রয়েছে, ওইখানে উদাহরণ করে 18,50,000 লস হয়েছে। মোট হচ্ছে উদার 8 দিনে 1,48,00,000 টাকা ওনারা লস হয়েছে বলে আমাদেরকে যা জানিয়েছেন। আর প্রোডাকশন সেক্টর, সিএসএমই সেক্টর যেটা আছে, এটা মনে হয় আমাদের বার্মিস মার্কেট 500 দোকান, এখানে 500 দোকান, যেটা আমরা মুসাভাইয়ের কাছ থেকে তথ্য পেয়েছি 500 দোকান, ওনারা বলছে যে অন অ্যাভারেজ 50,000 টাকা করে আমাদের বিজনেস লস হয়েছে, সর্বমোট 20,00,000 টাকার মতো ওনাদের 8 দিনে বিজনেস লস হয়েছে। আর মোবাইল ফিনান্সিয়াল সিস্টেম, যেটা আমরা আপনারা নিশ্চয়ই জানেন বিকাশ নগদ, এই দীর্ঘদিন যাবৎ এই যখন আমাদের অস্তিত্ব পরিবেশ 16 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত ওদের কোনো ট্রানজেকশন হয় না, ওনাদের ডেইলি ট্রানজেকশন কিন্তু হতো না, ওদের ডেইলি ট্রানজেকশন হতো আমাদের 40,00,000 টাকা ডেইলি ট্রানজেকশন। সর্ব কক্সবাজারে কিন্তু রয়েছে 8,000 এই ধরনের রিটেলার রয়েছে বিকাশ, এবং সর্বমোট ওনাদের 320,00,000 টাকা এই 8 দিনে কিন্তু বিজনেস লস হয়েছে। অন্যদিকে আমাদের ফিশারিজের আমরা দেখেছি এখানে ড্রাই ফিশে রয়েছে 180টি, ড্রাই ফিশ স্টোর রয়েছে, হোলসেল রয়েছে 8টি, এবং বাজার কেন্দ্রিক একটা বাজারে 20টি, এবং ল্যান্ডিং স্টেশন আছে 20টি, হ্যাচারি আছে 118টি, সিএমএসি সেমি মেকানিক বুট। সুতরাং আমরা দেখেছি যে এটা একটা বড় খাত কক্সবাজারের রেভিনিউর ক্ষেত্রে, এখানে আমরা ডেইলি যেটা পেয়েছি তথ্য পেয়েছি ওখানে 3,15,00,000 টাকা
ডেইলি ওনাদের বিজনেস লস হয়েছে, সর্বমোট 25 কোটি টাকার মতো ওনাদের বিজনেস লস হয়েছে। অন্যদিকে আমরা অনেক এখানে কক্সবাজারে জেলায় আমাদের আমরা যেটা তথ্য প্রায় 500 মতো অ্যাপ্রক্সিমেট হ্যান্ডসেট যারা সেল করে মোবাইল হ্যান্ডসেট ওদের পার ডে 1 কোটি টাকার মতো ওদের বিজনেস লস হয়েছে। সর্বমোট 8 কোটি টাকা ওরা বিজনেস লস করেছে 500টি দোকানে। এবং এগ্রি বিজনেস যারা সম্পৃক্ত বিশেষ করে আমাদের বড়বাজার থেকে আমরা তথ্য নিয়েছি, ওনাদের সাপ্লাই চেইন যে ইন্টারাপ্ট হয়েছে এবং আমাদের এগ্রি বিজনেসের ক্ষেত্রে আমরা সল্টের থেকে আমরা তথ্য নিয়েছি। কক্সবাজারের মোট 82টি ছোটো বড়ো সল্ট মিল রয়েছে এবং বড় বাজারও আমাদের যারা সাপ্লাই চেইনের সাথে সম্পৃক্ত ওদের কিন্তু পার ডে 50 লক্ষ টাকার বিজনেস লস হয়েছে। সর্বমোট 5 কোটি 20 লক্ষ টাকা আমাদের বিজনেস লস হয়েছে। অন্য খাতে আমরা দেখেছি পেট্রোলিয়াম এবং এলএনজি বা সি এটাকে কী বলে এলপিজি, এলপিজির ক্ষেত্রে আমাদের পেট্রোলিয়াম যেটা ফুয়েল স্টেশন রয়েছে 32টি এবং এলপিজি স্টেশন রয়েছে 55টি। তো ওনারা বলেছে যে ওনাদের পার ডে 35 লাখের মতো ব্যবসা লস হয়েছে, সর্বমোট 3 কোটি টাকার মতো ওদের বিজনেস লস হয়েছে এই সেক্টরগুলোতে। তো আমরা লক্ষ্য করেছি যে এখানে সর্বমোট 695 কোটি 44 লক্ষ টাকা আমাদের আপাতত অ্যাপ্রক্সিমেট একটা বিজনেস লস হয়েছে বিগত 8 দিনে।